जब कानूनन बात है तो कानूनन बात करो। क्या ये सरकार ला सकती ही ला सकती कानूनी परिधि से बात कीजिए। आप भाषण मत दीजिए। नो गलत तरीका आपका। I oppose the introduction of the Electricity Amendment Bill. This is an anti-people bill. This bill clearly violates the principle of cooperative federalism in our country. তিন কৃষি আইন ঘিরে ঝড় উঠেছিল দেশজুড়ে। একযোগে মোদী সরকারকে আক্রমণে নেমেছিল বিরোধীরা। কৃষি আইনের পর এবার শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে বিদ্যুৎ বিল। সোমবার লোকসভায় পেশ হয় বিদ্যুৎ সংশোধনী বিল। বিরোধীরা একসুরে দাবি করে বিল প্রত্যাহার করতে হবে। I oppose the introduction of the Electricity Amendment Bill. This is an anti-people bill. This bill seeks to transfer state-owned power utilities to private hands. This bill clearly violates the principle of cooperative federalism in our country, as has been stated by my colleague also. The bill puts more power in the hands of central government, effectively diluting the powers of the state government. This goes against least three concurrent of the constitutions where electricity is a concurrent subject. কৃষি আইনের প্রতিবাদে পথে নেমেছিলেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। কার্যত অচল হয়ে পড়েছিল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। পিছু হটে তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল মোদী সরকারকে। কেন্দ্রের এই বিদ্যুৎ বিল নিয়েও আপত্তি জানিয়েছে উত্তর ভারতের কৃষক সংগঠনগুলি। তাদের আশঙ্কা, বিদ্যুতে কৃষকদের যে ভর্তুকি দেয় সরকার, নয়া বিধি চালু হলে ঘুরপথে তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বিদ্যুতের মাশুল বাড়লে কৃষিকাজের খরচও বাড়বে। ये मैं चिट्ठी दिखाना चाहती थी जो सरकार ने किसानों को दी थी, जहां क्लियरली लिखा हुआ है कि ये बिल पार्लियामेंट में इंट्रोड्यूस होने से पहले किसानों के साथ, स्टेक होल्डर्स के साथ सलाह करी जाएगी पार्लियामेंट में इंट्रोड्यूस होने से पहले। तो क्या अब लिखी हुई चिट्ठी सरकार की तरफ से भी उसका कोई मतलब नहीं है? ये बिल्कुल किसानों के साथ धोखाबाजी है। जो सब्सिडी मिलता है किसानों को वो मिलता रहेगा, इसमें कहीं उसे संबंध प्रावधान नहीं है। कोई सरकार चाहे कि और सब्सिडी दे दे किसानों को, उसका भी छूट है, उसका इस संबंध में कोई प्रावधान इस बिल में है या नहीं है। পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখে জবাব দিলেও বিদ্যুৎ বিল নিয়ে কিছুটা হলেও পিছু হটতে হয়েছে মোদী সরকারকে। বিলটিকে তারা স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়েছে। বিল নিয়ে পরবর্তী আলোচনা সেখানেই হবে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মহেশানন্দে একটা কথা বারবার বিরোধীরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই বিদ্যুতের বিল নিয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর সেই কোনো এক বিদ্যুৎ সংস্থার মনোপলি করেছেন। এটা তো দেখুন, আলোচনাটা হচ্ছিল একটা প্রেক্ষিতে, প্রশ্নটা আপনি আগে আমাকে আর একটা প্রেক্ষিতে করছেন। আপনি সেই প্রেক্ষিতে আমি আমি বলছি যে সৌগত দা যেটা বলেছেন, যেটা জনবিরোধী বিল, কারণ 700 জন কৃষক মারা গেছিল কৃষি আন্দোলন করতে গিয়ে, সেটা আপনারা জানেন। আজকে সেই কৃষকদের স্বার্থ বিরোধী একটা, সেখানে 2020তে যে প্রোটেস্ট হয়েছিল তার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে বিদ্যুতের এই বিলটার প্রসঙ্গটাকে নিয়ে। আজকে সেটাকে জোর করে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, কৃষকদের স্বার্থ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। আর আপনারা যেটা এইখানকার বেঙ্গলের প্রেক্ষিতে আপনারা প্রশ্ন করছেন, এটা বিরোধীরা কখনো কখনো এটা তোলে, কিন্তু আজকের প্রসঙ্গটাকে আমরা কেউ বাদ দিতে পারি না। উনি বলছেন যে আদানিকে সব এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হয়েছে, গুজরাটকে টোটাল ইকোনমিটাকে গুজরাট থেকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে টোটালটাই সেন্ট্রালাইজ করে নেবে, সমস্ত ক্ষমতাটা ওরা নিজেরা হাতে নিয়ে নেবে, তাহলে বিরোধী দল হিসাবে আমরা তার প্রতিবাদ করব না? আজকে সেই প্রতিবাদই তো পার্লামেন্টের ভেতরে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়রা করেছেন। জনস্বার্থে এই বিলটা, এই বিরোধী জনস্বার্থ বিরোধী বিল, এবং এইভাবে যদি প্রাইভেটাইজেশন করা হয় তাহলে আমাদের সাধারণ মানুষ
দারিদ্র্যসীমার নিচে বসবাস সাধারণ মানুষের প্রচন্ড রকম অসুবিধা হয়, বিশেষ করে কৃষকরা। জনবিরোধী বিল, জনস্বার্থ বিরোধী বিল, আপনি কি বলবেন? মানে কি যুক্তি দেখাবেন যে এটা জনস্বার্থ বিরোধী বিল নয়, না কৃষি বিলের মতো আবারও পিছু হতে হবে বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে? দুটো ছোট এক্সাম্পল দিই শর্মিষ্ঠা। আমার ইনকাম, আমি আমার কথা বলি, আমি হার্ড অ্যান্ড ইনকাম, আমার আমার খাটনির পয়সা, তোমারও তাই। কোন প্রসিদ্ধ মলে ব্র্যান্ডেড মল, প্রচুর ব্র্যান্ডেড জামা কাপড় তুমি যখন তখন দুকে জামা কাপড় কিনতে পারো, নর্মাল মানুষরা পারে না। নেতা মন্ত্রীদের কথা ছেড়ে দিলাম, তো সেরকম একটা ল্যান্ড সরকার কোনো একটা কোম্পানিকে দিয়েছিল যে এখানে পাবলিক পারপাসে ইউটিলাইজ করার জন্য, সেটা দিয়ে দেওয়া হলো একটা মলকে। সেটা মল হলো কলকাতার সবচেয়ে দামি ব্র্যান্ডেড কোম্পানিগুলো ওই পার্টিকুলার মলে আছে। তার কারণ কি? কারণ সেই বাবুটা, সেই কোম্পানির মালিক, সে আমাদের মাননীয় যে ছবি বিক্রি করে দল চা তার ছবি কেনেন। সোজাই চাপ যারা এখানে বসে বসে প্রাইভেট অপারেটরদের এগেনস্টে কথা বলছে, তারা মানে নিজের ঘরটা পরিষ্কার করো আগে। মানুষের যার কাছে ইচ্ছা হবে তাই নেবে। আমি আজকে কলকাতায় বসে থেকে কলকাতার সিইএসসি হায়ার রেটে ইলেকট্রিসিটি দিচ্ছে, বিক্রি করছে আমাদেরকে, কয়দিন আগেও দাম বাড়লো, সে মমতায় কি টাকা দেয়, মমতার ছবি কেনে না কেনে, আজকে দাদা বসে আছে বামফ্রন্ট এত এত ডায়লগ গুলো দিচ্ছে জনবিরোধী, সিএসসি অপারেট করলে শুরু করবে থেকে, সিএসসি বার বানানো হলো কার সময় থেকে? বামফ্রন্টের আমল থেকে কেরালায় প্রাইভেট অপারেটর চলে, যেখানে কেরালা ছাড়া আমাদের কোনো শাখা নেই বলে বামফ্রন্ট, সেখানে প্রাইভেট অপারেটর আছে, তাদের জায়গাগুলো চলে। আজকে এখানে বিরোধিতা হচ্ছে, মানুষ কিচ্ছু বলে না, মানুষ খুব বোকা নাকি? সুমনদা, সুমনদা, দেশের একটা আইন। সুমনদা, আমার দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে যে আপনারা যাদের বাইট দেখাচ্ছিলেন তার মধ্যে একজনের বাইট ছিল যার নাম হাসিমত কৌর বাদল, যিনি অকালী দলের নেত্রী, এই সেদিন পর্যন্ত বিজেপির পার্টনার ছিলেন, শরিক দলের ছিলেন। তিনি যখন কৃষকদের দাবির কথা বলছেন তখন তার একটা ভ্যালিডিটি পয়েন্ট আছে। আমি বিজেপির প্রতিনিধির বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে প্রাইভেট পার্টিকে অ্যালাউ করা উচিত, প্রতিযোগিতা থাকা উচিত। খুব মানে সাত দিনের মধ্যে বিএসএনএল এর জন্য কেন্দ্রীয় সরকার 1,60,000 কোটি টাকা বরাদ্দ করেছে, 8 বছর ধরে অপেক্ষার পর। এখানে বামেদের প্রতিনিধি দল আছে, কেন বরাদ্দ করা হলো? কারণ সবাই জানে বিএসএনএল কে ওই সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিকে বেচা হবে বলে তার আগে তার দর বাড়ানো হচ্ছে, ফলে অবশ্যই খোলা বাজার অর্থনীতি হোক, সেটা যেন ক্যাপিটালিজম না হয়। বিজেপির ঘনিষ্ঠ যারা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুরে বেড়ায়, যারা অস্ট্রেলিয়ায় গিয়ে কয়লা খনি নেয়, তাদেরকে দেওয়ার জন্য যেন আপনি আজকে টেলিকমটাকে, বিএসএনএলটাকে প্রথমে রুগ্ন করলেন, তারপর 1,60,000 কোটি টাকা দিলেন, সেটা যেন না হয়। এটা কি কেউ নিশ্চিত করে বলতে পারবে যে এই যে পাওয়ার সেক্টর, আমি আমিও বিশ্বাস করি যে কলকাতা শহরে বিদ্যুতের দাম চড়া এবং টাটা পাওয়ার কবে থেকে আছে আমি সেটাও জানি, কিন্তু আদানিকে কোথায় কোথায় দেওয়া হবে না এটা এটা বিজেপির প্রতিনিধি নিশ্চিত করে লিখে দিতে পারবেন তো? একদম একদম। না না, সুমনদা এতগুলো কথা বলছে, সুমনদা পার্ট টাইম জ্যোতিষগিরি করে কিনা আমার জানা নেই। হাইপোথিক্যাল কথাবার্তা, প্র্যাকটিক্যালিটি আর হাইপোথিক্যাল কথাবার্তার মধ্যে দুটো এক নয়। উনার অনেক কিছু মনে হতে পারে, আমারও অনেক কিছু মনে হয়। উনি নিজেকে নিরপেক্ষ বলছেন, উনি নিরপেক্ষ না, কোনো পার্টিকুলার দলের হয়ে ইনডাইরেক্টলি কথা বলছেন, সেটাও পরিষ্কার। কিন্তু এর মানে তো এটা না যে উনি যেটা ভাবছেন সেটাই সত্যি। বিএসএনএল যদি বলা হয়, বিএসএনএল যবে আসলো, বিএসএনএল কবে ফর্ম করা হয়েছিল, বিএসএনএল সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট ছিল, তারপরে 10 বছর বিএসএনএল কিভাবে চালু করানো হয়েছিল, বিএসএনএল কি হয়েছিল, সেগুলো দেখা উচিত তো। দেখুন ঢুকিয়ে তারপর সরকারি ডিসকাম গুলোকে রুগ্ন করা,
তারপর সেই সরকারি ডিসকাউন্টটাকে প্রাইভেট যারা মালিকানা আছে এবং দুজনেই আছে যে হাম দো হামারে দো আদানি এবং আম্বানি তাদের হাতে জিনিসগুলোকে আচ্ছা বোঝা যাচ্ছে মানে সাধারণ মানুষের অবস্থার উন্নতি হবে কিনা সেটাই প্রশ্ন। আমরা আজকে অনুষ্ঠান যে জায়গা থেকে শুরু করেছিলাম যে রাজনৈতিক নেতাদের সম্পত্তি প্রতিপত্তি বেড়ে চলেছে, আবার সাধারণ মানুষের টাকায় কি শুধুমাত্র বেশ কয়েকজন শিল্পপতির প্রতিপত্তি বেড়ে উঠবে সেটা সাধারণ মানুষই ঠিক করবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন।